দ্বিতীয় পর্যায়ে মাওয়া ভাঙা রেলের জমি অধিগ্রহণের পর ক্ষতিপূরণ পাননি মাদারীপুরের শিবচর উপজেলার ক্ষতিগ্রস্তরা। জেলা প্রশাসন বলছে জমির ক্ষতিপূরণের টাকা দ্রুত পরিশোধ করা হবে, তবে বাকি অর্থ পরিশোধ হবে পুনর্তদন্তের পর। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের রিপোর্ট জানাচ্ছেন রত্নাজামান। পদ্মা সেতু চালু হলে ঢাকা থেকে মাওয়া ভাঙা পর্যন্ত রেল চলাচল শুরুর লক্ষ্যে জোরে সোরে চলছে রেল লাইনের কাজ। প্রথম পর্যায়ে রেলের জন্য জমি অধিগ্রহণের পর দ্বিতীয় দফায় আরও জমি অধিগ্রহণ করা হয় মাদারীপুরের শিবচরের ছয়টি মৌজা থেকে। সেনাবাহিনী, রেলওয়ে, জেলা প্রশাসন ও একটি এনজিও এ জমি অধিগ্রহণের জন্য যৌথ জরিপ করে। এরপর দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে বলে অধিগ্রহণ করা জমি থেকে অবকাঠামো সহ সব কিছু সরিয়ে নিতে অনুরোধ করা হয়। সব সরিয়ে নেয়ার পর এখন হিসাবে গড়মিল রয়েছে উল্লেখ করে ক্ষতিপূরণের টাকা আটকে রেখেছে জেলা প্রশাসন, এমন অভিযোগ ভুক্তভোগীদের। কষ্ট করতে আছি, অসহায় আছি আমরা, বাড়িঘর ছাড়া আছি আমরা, টাকা পয়সা দেয় না। প্রত্যেকটা বিডিও করে তারা এক এক করে এই বাড়ি ঘর গাছপালা রেগুলার বিলের তারা মূল্য নির্ধারণ করছে। মূল্য নির্ধারণ করার পর আট ধারা দিছে আজকে থেকে চার মাস আগে। এখন পর্যন্ত চার মাস যাবৎ আমাদের এখানে কেউ বিল পাইতেছে না। এই মার্কেটের উপর ভাড়া দিয়া আমার ঘর সংসার চলতো, রুটি রোজগারের ব্যবস্থা এখানেই ছিল, কিন্তু এই ঘর ভাঙা দেওয়ার পরে আমাদের সমস্ত ধরনের আমাদের রুজি রোজগারের ব্যবস্থাগুলো সব বন্ধ হয়ে গেছে। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে জমির ক্ষতিপূরণের টাকা দ্রুত পরিশোধ করা হবে, তবে ঘরবাড়ি ও গাছপালার ক্ষতিপূরণ দেওয়ার আগে আবার তদন্ত হবে। যেগুলোতে মনে করেন যে অস্বাভাবিক মাত্রার গাছপালা বা অবকাঠামো আসছে, সেগুলো আমরা আরেকবার একটু মিসকেসের মাধ্যমে শুনানি করে সমাধান করতে হবে। দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করার দাবি ভুক্তভোগীদের। রত্নাজামান, একুশে টেলিভিশন।